ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ পশ্চিম বর্ধমানের বারাবণীতেও, যেখানে আক্রান্ত হয়েছেন বিজেপির যুব মোর্চার নেতা। তার বাড়িতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আমি এর আগেই গেছিলাম বারাবণী থানায়, বড়বাবুর সাথে এটা নিয়ে কথা বলেছি। এই বিষয়টা বারবার কেন হচ্ছে, এই প্রশ্নটা ওনার সামনে আমি রেখেছি। কেন আমাদের ছেলের ওপর বারবার অত্যাচার হবে, আক্রমণ হবে? কোনো ছেলে যদি সে বিজেপি করে, ছেলে বিজেপি করে, তার স্ত্রীও কোনো বিজেপি করে না, সে ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তার সংসার করে, তাহলে তাকে মারধর করার অধিকারটা কে দিয়েছে? ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর পাথর প্রতিমার গোবর্ধনপুরে বিজেপি কর্মী দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দম্পতির বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধেও সরব হয়েছেন আক্রান্তরা। তাদের দাবি, অভিযোগ জানানোর পরে এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেয় পুলিশ। পুলিশের উপস্থিতিতে তাদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। হামলার পর থেকেই আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মী দম্পতি এবং তাদের পরিবার। ডিআইজি সুন্দরবনের পুলিশ সুপার কাকদ্বীপের এসডিপিওর কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন এই আক্রান্তরা। অভিযোগপত্রে নাম রয়েছে গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি চন্দন পণ্ডিত এবং সিভিক ভলেন্টিয়ার তাপস মাইতির। হামলার অভিযোগ অস্বীকার করেছেন পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর জানা। বিজেপির বিরুদ্ধেই অশান্তি পাকানোর পাল্টা অভিযোগ করেছেন তিনি। আমরা বিজেপি করি বলে, আমি বিজেপি মানে মহিলা মোর্চা আমার নাম আছে, ওই জন্য মোটামুটি আমাদের উপরে এত অত্যাচার। পঞ্চায়েত ভোটের সময় নু মোটামুটি এখন এই লোকসভা যে ভোট হয়েছে এখনও পর্যন্ত অত্যাচার। এখনও পর্যন্ত আমার বাড়িতে মোটামুটি লক্ষ্য রেখেছে আমরা কখন বাড়িতে ঢুকি। যেদিন ভোট গণনা হয়, ভোট গণনার দিন দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ বেশ কয়েক কিছু লোক, কুড়ি বাইশ জন লোক, ওরা সব এসে, ওরা টিএমসির সমর্থক, আমাকে কিল চড় ঘুষি দিয়ে মারে। মারতে 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 আমাকে পুরো ট্রেনে বাদ পেরে নিয়ে গিয়ে রাস্তায় মারে। তোরা এখন আমরা বাড়ি ছাড়া এখন আমরা অন্য জায়গায় আছি, বারাসাতে আছি, লোকে ইয়ে রুম ভাড়া করে। এখন আমরা উপযুক্ত শাস্তি চাই ও বিচার চাই। দেখুন, মথুরাপুরে ভোট পরবর্তী যে হিংসা চলছে, যে কয়েকটা জায়গায় এপিক সেন্টার তৈরি করেছে, তার মধ্যে হচ্ছে গোবর্ধনপুর থানা এলাকা। যে বিজেপি কর্মী, শুধু তার একার নয়, আজকে সে কমপ্লেন করেছে, বাকি বহু বিজেপি কর্মীকে ওখানে ঘরছাড়া হতে হয়েছে পুরো জেলা জুড়ে। তাদের জন্য এখানকার যারা আইজি রয়েছে তারা কোনো স্টেপই নিচ্ছে না, যাতে দ্রুত যারা ঘরছাড়া হয়েছে তারা ঘরে ফিরতে পারে এবং ওখানকার ওসিকে অবিলম্বে অবিলম্বে সাসপেন্ড করা হয় সেটারই আমরা দাবি রাখব। নাহলে এই কায়দাতে চললে এই তো আরবীয় মধ্যযুগীয় বর্বরতা শুরু হয়ে গেছে পশ্চিমবাংলাতে। চোলাই মদ বিক্রিকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া জগৎবল্লভপুর চোলাই মদের ঠেকে ভাঙচুর চালান গ্রামের মহিলারা। তারা অভিযোগ করছেন চোলাইয়ের ঠেকের জন্য এলাকায় প্রতিদিন অশান্তির ঘটনা ঘটছে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে তারা দাবি করছেন। পুলিশ সক্রিয় না হওয়ায় চোলাই মদের ঠেকে ভাঙচুর চালানো হয় বলে দাবি করেছেন স্থানীয় মহিলারা। আজকে আমরা চাইছি যে মদরা যেন উঠে যায়। আমরা প্রত্যেক বারবার করি, তাও এরা করে। তিনটে ঘর করা হয়েছে, কিন্তু এর পরে যদি আরো করে আমরা করব, ভাঙাভাঙি করব। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আমাদের সাথেই আছে, তার জন্য আমরা একটু সাহস পেয়েছি। বলছি মদ বন্ধ করতে হবে। প্রশাসনকে জানিয়েছেন? ওখানে প্রধানকে জানানো হয়েছে, প্রধান তো আছে। এর আগেও দেখেছি এখানে ভাঙচুর হয়েছে, তারপরে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? না করছে, অর্থ মানে বেগে করছে, সেই মদ বিক্রি করে যাচ্ছে সেই জন্য। হ্যাঁ, না বন্ধ না করলে করতে হবে।